हेलो एवरीवन, अस्सलाम वालेकुम, केमन आछेन सबाई? आशा राखी बंधुरा आपनारा प्रत्येकेई भालो आछेन। बंधुरा आपनादेर साथे आछे मि इब्राहिम एबं आपनारा देखछेन IBM टेक स्टूडियो। आजकेर भिडियोते आपनादेर देखिये दिब आपनि किभाबे सठिक नियमे आपनार गुगल एडसेंसेर संगे आपनि किभाबे एकटि ब्यांक अकाउंट एड करबेन। তবে বন্ধুরা অবশ্যই আপনাকে সঠিক নিয়মে অ্যাডসেন্সের সাথে ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড করতে হবে, তা না হলে কিন্তু আপনার পেমেন্টে সমস্যা হবে, অর্থাৎ আপনি কিন্তু টোটালি ইউটিউব থেকে কোনো পেমেন্ট পাবেন না যদি কোনো ভুল করেন। তো এ টু জেড এই ভিডিওটি কেউ স্কিপ করবেন না, এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব যে আসলে অ্যাডসেন্সের সাথে আপনি কীভাবে একটি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন এবং কোন কোন ধরনের ব্যাংকগুলো আপনি অ্যাড করতে পারবেন এ টু জেড এই ভিডিওতে তাও আপনাদের দেখিয়ে দিব। আপনারা অনেকেই মনে করেন যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট একজনের নামে এবং ব্যাংক অ্যাকাউন্ট একজনের নামে, তাহলে কি আমার টাকাটা ইউটিউব থেকে সেন্ড হবে? অবশ্যই আপনাকে টাকাটা আপনাকে দেওয়া হবে। আমি কয়েকজনের সাথে কথা বলেছি যারা বড় বড় ইউটিউবার আছে, তাদের কাছে বলেছি যে অ্যাডসেন্স যদি একজনের নামে থাকে বা ব্যাংক অ্যাকাউন্ট যদি একজনের নামে থাকে তাহলে কি কোনো সমস্যা আছে কিনা। তো তারা বলছে না, আমি এই কাজগুলো আমি নিজে করেছি, আমার ভাইয়ের নামে অ্যাডসেন্স এবং আমি আমার নামে পরবর্তী একটা ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়েছি। তো এই প্রশ্নটা আপনারা অনেকে করতে পারেন যে আমার নামে অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে এবং আপনার অন্য কারো নামে ব্যাংক অ্যাকাউন্ট আছে, তো আমি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবো কিনা? তো আপনি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন, পেমেন্টেও আপনার কোনো সমস্যা হবে না। এবং আরেকটা বিষয় হচ্ছে যখন আপনারা অ্যাডসেন্সের সাথে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে যান, তো সেই ক্ষেত্রে কিন্তু অনেকেই সুইপ কোড নামে একটা অপশন আছে, এই কোডটা কি আপনারা অনেকেই কিন্তু বুঝতে পারেন না। ওকে, তো এটাও আপনাদের দেখিয়ে দিব। তো আপনাদের সবচেয়ে একটা বিষয় ভালো হবে, আপনি যখন যে ব্রাঞ্চ থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন তো তখন তার কাছে জিজ্ঞেস করে নেবেন যে আসলে আপনাদের সুইপ কোডটা কি, ঠিক আছে? তো তাহলে কিন্তু সবচেয়ে ভালো হবে। এবং এছাড়াও আপনাদের আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি, গুগলে একটা অনলাইন সাইট আছে যেখান থেকে আপনি যে ব্যাংকটি অ্যাড করতে চান সেই ব্যাংকের সব ইনফরমেশন পেয়ে যাবেন, যার নাম হচ্ছে banks.sbd.org। তো এই ওয়েবসাইটে গেলে সরাসরি আপনি কিন্তু ব্যাংকের প্রত্যেকটা লিস্ট পেয়ে যাবেন এবং সেই ওয়েবসাইটে গিয়েই কিন্তু আপনাদের আমি দেখিয়ে দিব। আমি মূলত আপনাদের ইসলামী ব্যাংক অ্যাড করে দেখাবো। তো গতকালকে 7:40 আমি হচ্ছে আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করি এবং 12:40 আমার একটা SMS চলে আসে, তারা হচ্ছে আমার পেমেন্টটা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়েছে। তো সেই স্ক্রিনশটটা হয়তো আপনারা সাড়ে দেখতে পারছেন। তো আপনাদের আমি সকলকে রিকোয়েস্ট করবো, আপনারা যারা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে চাচ্ছেন অবশ্যই ইসলামিক ব্যাংক অ্যাড করবেন, কেননা বন্ধুরা ইসলামিক ব্যাংকে হচ্ছে আপনার খুব দ্রুত তারা পেমেন্ট করে। এবং আপনি যদি ডাচ বাংলা অ্যাড করতে চান, ডাচ বাংলা অ্যাড করতে পারেন, সমস্যা নেই, কিন্তু পেমেন্ট দিতে একটু লেট হয় এই আর কি। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাবো আমাদের কম্পিউটার স্ক্রিনে। এবং কম্পিউটার স্ক্রিনে চলে যাওয়ার আগে বন্ধুরা আপনাদের সকল কাছে একটি রিকোয়েস্ট করবো, এখন পর্যন্ত এই ভিডিওতে একটা লাইক দিননি বন্ধুরা একটা লাইক দিয়ে দিন। এবং আপনি যদি চ্যানেলের সাথে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসুন এবং পাশে যে ঘন্টাটি আছে সেটি অন করে দিতে ভুলবেন না। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। ওকে, তো আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে এবং আপনাকে আমি সাজেস্ট করবো আপনি অবশ্যই গুগল ক্রোম অ্যাপ্লিকেশনটি সাজেস্ট করবেন। দেন এরপর এখান থেকে গুগল অ্যাডসেন্স আপনি প্রবেশ করবেন, এই হচ্ছে আমার ইউটিউব চ্যানেল। তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় সাথে থাকবেন। তো অ্যাডসেন্সে আমরা চলে আসলাম। তো অ্যাডসেন্স থেকে আমরা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবো। তো এর জন্য আমাদের প্রথমে যে কাজটি করতে হবে, এই যে অ্যাডসেন্সের 3-ডট লাইন দেখতে পাচ্ছেন, 3-ডট লাইন এখান থেকে ক্লিক করবো, অর্থাৎ হোম পেজ থেকে আমরা চলে যাবো হচ্ছে আমাদের পেমেন্টস নামে যে অপশন আছে পেমেন্টস অপশনে। তো পেমেন্টস অপশনে আমি এখান থেকে একটা ক্লিক করে দেবো। তো দেখতে পারবেন যখন আপনার অ্যাডসেন্সে $100 বেশি হয়ে যাবে তখন এখান থেকে 100 নামে একটা অপশন চলে আসবে, ঠিক আছে? তো নিচের দিকে দেখতে পাবেন লোড নিচ্ছে। তো এই যে এখান থেকে দেখতে পারবেন যে এই যে নিচের দিকে আমার ডলারটা হয়ে গেছে, জাস্ট আমি ব্লার করে রেখেছি। এখান থেকে অ্যাড পেমেন্ট মেথড, অর্থাৎ আপনি পেমেন্ট মেথডটা কীভাবে নিতে চাচ্ছেন, কোন ব্যাংকের মাধ্যমে, সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম প্রথমটা। এখন এখান থেকে যে ফর্মটা আসছে, ফর্মটা আপনাদের ফিল আপ করতে হবে, কীভাবে ফিল আপ করবেন একটু যদি আপনি দেখে দেবো। তো প্রথম করে আপনাদের কিছুই বসাতে হবে না। এবং সেকেন্ড করে এই যে নেম অর ব্যাংক অ্যাকাউন্ট, অর্থাৎ আপনি ব্যাংকে কী নামে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন বা আপনার ব্যাংকে কী নামে অ্যাকাউন্ট আছে, তো সেই নামটা আপনি এখান থেকে হুবহু লিখে দিবেন। তো আমি এখান থেকে হুবহু লিখে দিলাম। তো আমি আমার নাম লিখে দিলাম ইব্রাহিম মোল্লা। তো দেখতে পাচ্ছেন, তো এরপর এখান থেকে দেখতে পাবেন ব্যাংক নেম, অর্থাৎ কোন ব্যাংকটা আপনি অ্যাড করতে চাচ্ছেন ওই ব্যাংকটার নাম আপনাকে লিখে দিতে হবে এবং এটা হচ্ছে আপনার খুব সুন্দরভাবে দিতে হবে। তো একটা সাইডে আমরা চলে যাবো banks.sbd.org, ঠিক আছে? এই ওয়েবসাইটে আমরা চলে যাবো। তো এখান থেকে দেখতে পাবেন আমরা লিখতেছি banksbd.org। এই ওয়েবসাইটে চলে যাওয়ার পর আপনি যে ব্যাংকটা সিলেক্ট করতে চাচ্ছেন, অর্থাৎ ইউটিউবের সাথে, তো সেই ব্যাংকের লিস্ট করে দেখতে পাবেন। তো এই হচ্ছে ওয়েবসাইট, তো এখান থেকে আপনি ইউটিউবের সাথে যে ব্যাংকগুলো অ্যাড করতে পারবেন এখান থেকে দেওয়া আছে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে ইসলামী ব্যাংক আমি অ্যাড করবো, এই জন্য ইসলামী ব্যাংকের উপর আমি ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে ইসলামী ব্যাংকের যে নামটা আছে, পুরো নামটা অবশ্যই সঠিকভাবে আপনাকে দিতে হবে, এটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে এখান থেকে দেখতে পারবেন, এই যে এখান থেকে মাউসটা রেখেছি, এই সম্পূর্ণটা আপনাকে কপি করতে হবে, ঠিক আছে? তো এখান থেকে আমি এটা কপি করে নিলাম। তো
এখান থেকে কপি করলাম। তো কপি করার পর অবশ্যই আমাদের অ্যাডসেন্সে গিয়ে পেস্ট করতে হবে, এই যে ফাঁকা বক্স আছে অর্থাৎ ব্যাংক নেম, তো এই ব্যাংক নেম আমরা এখান থেকে পেস্ট করে দেবো। তো এখান থেকে আমি কন্ট্রোল ভি বা এমনি পেস্ট করে দিলে হয়ে যাবে। দিন এরপর এখান থেকে সুইফট কোড, এই সুইফট কোডটা কি, সুইফট কোডটা আমরা অনেকে ভুল করে, যেটা আপনাদের আগে বলেছিলাম, তো এই জন্য আমরা সুইফট কোডটা বের করার জন্য আমরা আবার সেই ব্যাংক এই ইনফরমেশনে চলে যাবো অর্থাৎ সেই সাইডে চলে যাবো। এখন এখান থেকে আপনি নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, নিচের দিকে একদম নিচের দিকে যখন আপনি স্ক্রল ডাউন করে চলে আসবেন তাহলে দেখতে পাবেন এখান থেকে যে সুইফট কোড, তো এই সুইফট কোডটা জাস্ট আপনি এখান থেকে কি করবেন, কপি করবেন। আমি এখান থেকে আবারও কপি করে নিচ্ছি, কপি করার পর আমি সরাসরি এখন আবার অ্যাডসেন্স অ্যাকাউন্টে চলে আসবো। এই যে অ্যাডসেন্সে ক্লিক করলাম, দেন এরপর এখান থেকে সুইফট কোডটা আমি এখান থেকে বসিয়ে দিচ্ছি, এই যে এখান থেকে পেস্ট করে দিচ্ছি। ব্যাস বসিয়ে দেওয়ার পর এখন এখান থেকে দেখতে পারবেন অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার এবং রিসেন্ট অ্যাকাউন্ট নাম্বার। এই অ্যাকাউন্ট নাম্বার আপনার যেভাবে আছে ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে সেম টু সেমভাবে আপনি এখান থেকে বসিয়ে দিবেন। তো আমি সুরক্ষিত রাখার জন্য আর কি এখান থেকে আমার ব্যাংকের অ্যাকাউন্টটা নাম্বারটা বসিয়ে দিচ্ছি, জাস্ট আপনি দেখালাম। এরপর নিচের দিকে এই যে টিকমার্ক আছে, এই টিকমার্কে আপনি ক্লিক করে এই যে সেভ বাটন পাবেন, সেভ বাটন এখান থেকে ক্লিক করে দিন। তো সেভ বাটনে আমি ক্লিক করে দিলাম, তো সেভ বাটনে যখন ক্লিক করলাম জাস্ট আপনাকে কিছু সময়ের জন্য লোড নেবে। তো লোড নেওয়ার পর দেখতে পাবেন এখান থেকে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড হয়ে গেছে। তো আপনি এখন কীভাবে শিওর হবেন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড হয়েছে কিনা, তো দেখতে পাবেন এখান থেকে লালের বাটন আছে, আমি এখান থেকে রিফ্রেশ করে দিচ্ছি। রিফ্রেশ করার পর এটা এখান থেকে চলে যাবে, এটা এখান থেকে চলে যাবে। তো দেখতে পাবেন লোড নিচ্ছে, লোড নিচ্ছে, আমরা জাস্ট কিছু সময় যেন অপেক্ষা করি। তো দেখেন এখান থেকে যে লাল অপশনটি ছিল তো সেই অপশনটা কিন্তু চলে গেছে, এবং এখান থেকে কিন্তু দেখেন যে ইব্রাহিম মোল্লা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কিন্তু অ্যাড হয়ে গেছে। ওকে, তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে। তো আমি এখান থেকে আবার পেমেন্টস অপশনে সিলেক্ট করি, তো পেমেন্ট অপশনে সিলেক্ট করি আর কে টু জেড আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনিও এইভাবে কাজ করবেন। তো দেখেন এই যে এখান থেকে কিন্তু সেই অপশনটা আর নাই যেখানে সর্বপ্রথম লাল অপশন ছিল। তো ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাড হয়েছে কিনা সেটা শিওর হওয়ার জন্য অবশ্যই আপনি আপনার জিমেলে চলে যাবেন। তো আমি এখান থেকে লিখলাম gmail.com, তো জাস্ট gmail.com লেখার পর আমরা সরাসরি আমাদের জিমেলে চলে যাবো। দেখতে পারবেন আমাদের কিন্তু অ্যাডসেন্সটাকে একটা মেসেজ দেওয়া আছে, অর্থাৎ গুগল ইউটিউব থেকে একটা মেসেজ আসছে। তো দেখতে পারবেন যে লগ ইন জিমেল, আমার জিমেলটা আমি এখান থেকে লগ ইন করে নিচ্ছি, আপনিও ঠিক সেমভাবে করে নেবেন, চাইলে আপনি মোবাইলেও কাজ করতে পারেন। তো দেখতে পাবেন যে এখান থেকে গুগল মেথডস, ঠিক আছে, এরকম একদম একটা মেসেজ চলে আসছে, আমি এটার পর একটা ক্লিক করে নিচ্ছি। তো যখন আপনাকে এরকম একটা মেসেজ আসবে তো তখন আপনি বুঝবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড হয়ে গেছে। বন্ধুরা, তো বুঝতেই পারলেন আপনি কিভাবে আপনার অ্যাডসেন্সের সাথে সঠিক নিয়মে আপনি একটি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে নিতে পারবেন। তো এই ছিল মূলত আপনার সাথে আজকে কিছু বিষয় শেয়ার করা। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আপনার যে কোনো মতামত থাকলে আপনি সেটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং আপনার যদি কোনো পার্সোনালি সমস্যা থাকে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে নেবেন। আপনার যে কোনো সমস্যা হলে আপনি সেটা স্ক্রিনশট আকারে গ্রুপে পোস্ট করবেন, আশা রাখি আপনাকে আমি হেল্প করতে সাহায্য করব। বন্ধুরা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনার সাথে নতুন আরেকটা ভিডিওতে। ততক্ষণ বন্ধু নিজের খেয়াল রাখবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।